1914 সাল 8ই জুলাই, সেদিন সকাল থেকেই মুষলধার বৃষ্টি। হ্যারিসন রোডে একটি বাড়ির বাইরে গাড়ি বারান্দায় বৃষ্টির ঝাপটায় বিপর্যস্ত সাধারণ মানুষের গাদাগাদি ভিড়। বাড়ির অন্দরমহলে তখন দারুণ ব্যস্ততা। হেমলতা বসু প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। বৃষ্টিমুখর সেই দিনে দেয়াল ঘড়িতে যখন ঢং ঢং করে বিকেল 4টে বাজল, তখন অন্দরমহলে এক শিশুপুত্রের জন্ম হল। অপূর্ব এক আনন্দের ঢেউ বাড়ির অন্দরমহল থেকে বাইরে জড়ো হওয়া সাধারণ মানুষদের নিবিড়ভাবে ছুঁয়ে গেল। বাবা ডাক্তার নিশিকান্ত বসু সদ্যজাত সেই শিশুপুত্রের নাম রাখলেন জ্যোতিরিন্দ্র। এই জ্যোতিরিন্দ্রকে তিনি যখন কিন্ডারগার্ডেন স্কুলে ভর্তি করান, তখন তার নামটি ছোট করে তিনি রাখলেন জ্যোতি। জ্যোতিরিন্দ্র বসু থেকে জ্যোতি বসু, ডাকনাম গণা। রাজনীতির সাথে সম্ভ্রান্ত এই উচ্চবিত্ত পরিবারের তেমন কোনো সংযোগ ছিল না, তবে ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের প্রতি পরিবারের প্রত্যেক সদস্যদের ছিল অপরিসীম শ্রদ্ধা এবং সহমর্মিতা। বিপ্লবীদের বিভিন্ন কর্মকাণ্ড জ্যোতি বসুর কিশোর মনে গভীর দেশপ্রেম জাগিয়ে তুলেছিল। তিনি ছিলেন মেধাবী ছাত্র। প্রেসিডেন্সি কলেজে ইংরেজিতে অনার্স পাস করার পর 1935 সালে আইন বিষয়ে পড়াশোনা করার জন্য তিনি লন্ডনে পাড়ি দেন। আর এই লন্ডনে আসার পরই তার জীবনের মোড় নাটকীয়ভাবে ঘুরে গেল। তখন বিশ্বে ফ্যাসিবাদী অভ্যুত্থান শুরু হয়েছে। একদিকে যেমন ইতালিতে মুসোলিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তেমনি অন্যদিকে হিটলার শুরু করেছেন তার ইহুদি নিধন যজ্ঞ। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে সে সময় জ্যোতি বসু হ্যারল্ড রাস্কির ফ্যাসিবাদ বিরোধী বক্তৃতা শুনতে শুনতে ভিতরে ভিতরে ভীষণ একটা উত্তেজনা অনুভব করছেন, কিছু একটা করার তাগিদ অনুভব করছেন। অনুপ্রাণিত জ্যোতি বসু সে সময় মার্ক্সের দাস ক্যাপিটাল এবং এঙ্গেলসের কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়তে শুরু করলেন। কারাগার থেকে সদ্য জামিনে মুক্তি পেয়ে লন্ডনে আইন পড়তে এসেছিলেন মার্ক্সবাদে দীক্ষিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ভূপেশ গুপ্ত। ভূপেশ গুপ্ত এবং স্নেহাংশুকান্ত আচার্যের মাধ্যমে জ্যোতি বসুর সাথে সংযোগ স্থাপিত হল ব্রিটেনের কমিউনিস্ট পার্টির সঙ্গে। সেখানেই তিনি পেয়ে গেলেন তার দার্শনিক গুরু রজনীপাম দত্তকে। রজনীপাম দত্তের ঘনিষ্ঠ সান্নিধ্য তাকে এতটাই উজ্জীবিত করল যে তিনি সিদ্ধান্ত নিলেন যে দেশে ফিরে তিনি আর ব্যারিস্টারি করবেন না, সর্বক্ষণের কর্মী হিসাবে তিনি রাজনীতি করবেন। 1939 সালে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জ্যোতি বসু 1940 সালে দেশে ফিরলেন এবং দেশে ফিরে তিনি কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের সদস্য হিসাবে, কর্মী হিসাবে রাজনীতিতে যোগদান করলেন। গিয়েছিলেন ব্যারিস্টার হবার উচ্চাশা নিয়ে, ফিরলেন দুচোখে সমাজতান্ত্রিক সমাজ গড়ার স্বপ্ন নিয়ে। শ্রমিক সংগঠনের কাজের মধ্যে দিয়েই শুরু হলো জ্যোতি বসুর রাজনৈতিক কার্যকলাপ। পার্টির নির্দেশে তিনি রেল শ্রমিক কর্মচারীদের মধ্যে সংগঠন গড়ে তোলার কাজে নিযুক্ত হলেন। ধীরে ধীরে হয়ে উঠলেন রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়নের জনপ্রিয় শ্রমিক নেতা। পরবর্তী গোটা জীবনকাল জুড়েই তিনি শ্রমিক শ্রেণীর আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন। তবে মনে রাখা দরকার যে জ্যোতি বসুর চরিত্রে বহুমাত্রিক উপাদান সন্নিবিষ্ট হয়েছিল। শুধু শ্রমিক নেতা হিসাবেই তার উত্থান ঘটেনি, তিনি অচিরেই একজন জনপ্রিয় কৃষক নেতা হিসাবেও কৃষক আন্দোলনের এক প্রতীকে পরিণত হয়েছিলেন। 1946 থেকে 1947 বাংলার বুকে কৃষকদের যে তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনের পুরোভাগে নেতৃত্ব দেন জ্যোতি বসু। তিনি সে সময় বাংলার সমস্ত জেলাগুলোতেও ব্যাপকভাবে ঘোরাঘুরি করেছিলেন এবং আন্দোলনের সুসংগঠিত রূপ বিধানসভায় উপস্থাপন করতে সক্ষম হয়েছিলেন। কেননা তিনি ছিলেন 1946 থেকে অবিভক্ত বাংলা প্রদেশ আইনসভার কমিউনিস্ট পার্টির প্রতিনিধি। ভারতীয় রাজনীতিতে জ্যোতি বসুর মতো যথার্থ অভিজ্ঞ, ক্ষুরধার বাস্তব বুদ্ধি সম্পন্ন, সুপক্ষ রাজনীতিবিদ, সর্বজন গ্রাহ্য জননেতা বাস্তবিক অর্থেই অত্যন্ত বিরল। 1977 থেকে 2000 অবধি টানা 23 বছর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। সিকিমের মুখ্যমন্ত্রী
পবন চামলিংয়ের পর তিনি ভারতের দ্বিতীয় দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলেছিলেন, আমরা রাইটার্স বিল্ডিং থেকে ক্ষমতা প্রয়োগ করব না, আমরা আমাদের কর্মসূচি রূপায়ণ করব মাঠ আর কারখানা থেকে, জনগণের সহায়তা নিয়ে, কারণ এরাই আমাদের ক্ষমতার উৎস। শাসন কার্য পরিচালনা করার জন্য এই দর্শন তিনি বাস্তবায়িত করেছিলেন 1978 সালে, গণতন্ত্রকে গ্রাসরুট লেভেলে পৌঁছে দিতে, অংশগ্রহণমূলক গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে, সাধারণ মানুষের মধ্যে ক্ষমতায়নকে প্রতিষ্ঠা করতে। জ্যোতি বসু সারা দেশে প্রথম এই রাজ্যেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা চালু করেছিলেন। এটি তার রাজনৈতিক জীবনে অন্যতম একটি প্রধান সাফল্য। একই সাথে ভূমি সংস্কার তার রাজনৈতিক জীবনের অন্যতম একটি বিরাট সাফল্য। তার নেতৃত্বে ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরকার অধিকৃত জমি বিলিবণ্টন করার পরিকল্পনা গ্রহণ করা হয়। গোটা দেশে পথ দেখানো এই সংস্কারের ফলে 11 লক্ষ একর জমি 25 লক্ষ ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের মধ্যে বণ্টন করা সম্ভব হয়েছিল। জ্যোতি বসুর অন্যতম বড় সাফল্য হল তিনি তার রাজত্বকালে রাজ্যে সাম্প্রদায়িক ঐক্য বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। আপাদমস্তক ছিলেন তিনি একজন ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদ। 1984 সালে ইন্দিরা গান্ধী নিহত হবার পর পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল তা তিনি কড়া হাতে নিয়ন্ত্রণ করেছিলেন। আবার 1992 সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের পর সারা দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি হলেও তিনি পশ্চিমবঙ্গে তা সংঘটিত হতে দেননি। টানা 23 বছরে তার রাজত্বকালে তিনি এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে অননুকরণীয়ভাবে সফল হয়েছিলেন। এসব কাজ ছাড়াও জ্যোতি বসু স্বাস্থ্যক্ষেত্রে বলুন, শিল্পক্ষেত্রে বলুন, কৃষিক্ষেত্রে বলুন, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার ক্ষেত্রে বলুন, সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে বলুন, প্রায় সর্বক্ষেত্রে একটা বিস্তীর্ণ পরিসরে তিনি রাজ্যের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে তাৎপর্যপূর্ণ কাজ করতে সক্ষম হয়েছিলেন, যা সারা ভারতে পশ্চিমবঙ্গকে উন্নয়নের এক নতুন বিকল্প মডেল হিসাবে প্রতিষ্ঠা করেছিল। এত স্বল্প পরিসরে তা কোনোভাবেই আলোচনা করা সম্ভব নয়। তবে ভারতবর্ষের এই অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব জ্যোতি বসু, তিনি বারবার সমালোচকদের বিভিন্ন প্রশ্নবাণে বিদ্ধ হয়েছিলেন। তার বিভিন্ন কাজকর্ম বারবার সমালোচিত হয়েছিল। একথা ঠিকই, 1970-এর দশকে রাজ্যের রাজ্যপাট থেকে তিনি কংগ্রেসকে কেবল উৎখাতই করেননি, পরবর্তী 3 যুগ ধরে কংগ্রেসের প্রভাবকে তিনি বহুলাংশে খর্ব করতে সক্ষম হয়েছিলেন। একথা সত্যি, তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিকে স্থিতিশীল করতে, কর্দমমুক্ত করতে সক্ষম হয়েছিলেন। তবে আপাদমস্তক মার্ক্সবাদী জ্যোতি বসুর পক্ষে পশ্চিমবঙ্গে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। দীর্ঘ 23 বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু তার নেতৃত্বে সাফল্য কী তা নিয়ে নিন্দুকেরা বহু প্রশ্ন আজও উত্থাপন করেন। সমালোচকদের মতে তার রাজত্বকালে 1979 সালে মরিচজাপি হত্যাকাণ্ড তার রাজনৈতিক জীবনের একটি দগদগে ক্ষত। অনেকে একথাও বলেন যে তার রাজত্বকালে জিডিপি যেভাবে নিম্নমুখী ছিল তাতে রাজ্যের আর্থিক সমৃদ্ধি আশানুরূপ মাত্রায় পৌঁছাতে পারেনি, এমনকি শিল্পক্ষেত্রেও আশানুরূপ অগ্রগতি হয়নি। তিনি গ্রাম বাংলার সর্বহারা গরিব মানুষদের কাছে জনপ্রিয় নেতা হলেও তার পুত্র চন্দন বসুর শিল্পপতি হয়ে ওঠা তার রাজনৈতিক ক্যারিয়ারে একটা বড়সড় অপবাদ তৈরি করেছিল। জ্যোতি বসুর সময় সমালোচকরা একথাও বারবার বলেছেন যে জ্যোতি বসুর আমলেই বামফ্রন্ট দল সরকারকে সম্পূর্ণ গ্রাস করেছিল, গণতন্ত্রকে তিনি দলতন্ত্রে পরিণত করেছিলেন। তিনি এক অবিশ্বাস্য দক্ষ প্রশাসক হওয়া সত্ত্বেও তার প্রশাসন ছিল পার্টির কুক্ষিগত, এই অভিযোগে তিনি বারবার বিদ্ধ হয়েছেন। তবে মুখ্যমন্ত্রী হিসাবে জ্যোতি বসুর শাসনকাল
সাফল্য ও ব্যর্থতায় মিশ্রিত হলেও তিনি ছিলেন এক অবিস্মরণীয় জননেতা। নিজের দল এবং দলের বাইরেও এক প্রবাদ প্রতিম রাজনৈতিক ব্যক্তিত্ব। কমিউনিস্ট আন্দোলনে জ্যোতি বসুর মতো আর এমন কোনো নেতৃত্ব নেই যাকে গোটা দেশের মানুষ জানতেন এবং শ্রদ্ধা করতেন। তার নেতৃত্বে পশ্চিমবঙ্গ শুধু ভারতবর্ষেই নয়, বিশ্বের দরবারে হয়ে উঠেছিল সাধারণ মানুষের অন্যতম আশা ভরসার স্থল। 1996 সালে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তার নাম বিবেচিত হয়েছিল, কিন্তু তিনি পার্টির সিদ্ধান্তে সেই পদ প্রত্যাখ্যান করেছিলেন। পরবর্তীকালে পার্টির ওই সিদ্ধান্তকে তিনি বলেছিলেন হিস্টোরিক ব্লান্ডার। ভারত সরকারের পক্ষ থেকে এই রাষ্ট্রনায়ককে ভারতরত্ন উপাধিতে ভূষিত করার প্রচেষ্টা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। একটানা 8,540 দিন মুখ্যমন্ত্রীর কার্যভার সাফল্যের সাথে সম্পাদন করে বয়সজনিত কারণে 2006 সালের 6ই নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর পদ থেকে অবসর গ্রহণ করেন। পরবর্তী সময় একটানা 17 দিনের দীর্ঘ অসুস্থতার পর 2010 সালের 17ই জানুয়ারি সকাল 11:47 মিনিটে জ্যোতি বসুর জীবনাবসান হয়। থেমে যায় এক কিংবদন্তি কমিউনিস্ট জননেতার বর্ণাঢ্য লড়াকু জীবন। আগামীকাল তার জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে তাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।